বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ওরাজেল এম ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ওরাজেল এম ঔষধটি ইউনিমেট ইউনি হেলথ কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মাইক্রোনাজল। এটি সাধারণত ওরাজেল এম নামেই পাওয়া যায় এবং এটি ওরাল জেল আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত ওরাজেল এম ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি মুখের ঘা দূর করার জন্য দেওয়া হয়ে থাকে। এটি রোগীদের মুখের ভিতরে ঘা সৃষ্টি হওয়া কিংবা মুখের ভিতরে ক্ষত হওয়া, এই ক্ষত কিংবা ঘাড়ের কারণে অতি মাত্রায় ব্যথা সৃষ্টি হওয়া এবং এটি খুবই কষ্টদায়ক হওয়া, কিছু খেতে গেলে মুখে অতি মাত্রায় জ্বালাপোড়া সৃষ্টি করা, ব্যথা করা, এ সকল সমস্যা এবং মুখের ঘা দূর করতেই মূলত ওরাজেল এম ঔষধটি দেওয়া হয়ে থাকে। ওরাজেল এম ঔষধটি মুখের ঘা, ছত্রাকজনিত মুখের ঘা কিংবা বিভিন্ন কারণে মুখের ঘা দূর করতে এটি খুবই কার্যকারী। ওরাজেল এম ঔষধটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত যাদের কম বয়স শিশুদের ক্ষেত্রে চা চামচের এক চামচ করে দৈনিক 2 থেকে 3 বার লাগানো যেতে পারে। এটি লাগানোর পর খেয়ে ফেলতে হবে। প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারে। এটি মুখের আক্রান্ত স্থানে লাগিয়ে ভালোভাবে লাগানো নেওয়ার পর এটি খেয়ে ফেলতে হবে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ওরাজেল এম ওরাল জেলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কারণ ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর মুখের ভিতরে ঘা, ইনফেকশন সৃষ্টি হওয়া, ছত্রাকজনিত ইনফেকশন কিংবা ঘা হওয়া, মুখে ক্ষত সৃষ্টি হওয়া, কিছু খেতে গেলে ব্যথা কিংবা জ্বালা পড়া করা, সহজে এই ঘা ইনফেকশন ভালো না হওয়া, যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আর ডক্টর যদি মনে করেন যে ওরাজেল এম ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ওরাজেল এম ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর, সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ওরাজেল এম ঔষধটি গ্রহণ করার পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ওরাজেল এম ঔষধটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, খাবারে অরুচি, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের ওরাজেল এম ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।